আমরা উভয়কে পেয়ে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা মাহফুজুর আলম স্মৃতি স্মরণের শেষ পর্বে আমরা স্মৃতিচারণের কিছু কথা এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। বিশিষ্ট টিভি উপস্থাপক রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান এবং আলোকিত জ্ঞানীর উপস্থাপক হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা কিছু স্মৃতিচারণ এবং গুরুত্বপূর্ণ কথা শুনব মাওলানা সাইফুল ইসলামের কাছ থেকে। ঢেলে দিও তবনু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? জি সাইফ ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আর কি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার এখানে আর কি নেটওয়ার্ক, ওকে ওকে, আমার নেটওয়ার্কটা অনেক পুয়ার। জি শুনতে পাচ্ছি, ক্লিয়ার আর কি। ভীত সন্ত্রস্তের ব্যাপারে। শুকরান শুকরান, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। আসলে এখানে অনেক গুণীজন আছেন, বিজ্ঞজনেরা আছেন, বিজ্ঞ আলেমী দীনগণ আছেন, এবং আমার আগে যারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আসলে ঘুরে ফিরে একই কথা হবে, আমি বুঝতে পারছি। তো একই কথা বারবার উচ্চারণ বা চর্বিত চর্বণ, এটা আমাদের সবারই ভালো লাগবে না সেটা জানি। কিন্তু এতটুকু বলি যে একটা বিষয় আসলে খুব কষ্ট লাগছে। একটু আগে হেদায়াতুল্লাহ আজাদি ভাই বলছিলেন যে ছোট্ট একটা মানুষ, ও চলে গেছে এবং এই শিক্ষাটা দিয়ে গেছে আমাদেরকে যে আসলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমি কথাটা এইভাবে বলবো যে ওর যে বয়স, এই বয়সে আর কি ওর সাথে আমার যে একটা সম্পর্ক ছিল বা যে একটা স্নেহপূর্ণ ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক ছিল, তো এই বয়সেই যে ওকে মাহফুজুল আলম রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দটা ব্যবহার করব, এটা তো আসলে আমরা কেউই ভাবিনি বা আমার মতন আপনাকে। নিশ্চয়ই প্রত্যেকের হৃদয়ে খরণ হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, এটাই উত্তম ফয়সালা। আল্লাহ যেটা করলেন প্রত্যেক বান্দার ক্ষেত্রেই কল্যাণ করেন, আর সেই কারণে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এতেই কল্যাণ আছে। আমার আসলে মাহফুজের কথা বারবার মনে পড়লে আর কি যে স্মৃতি জাগানিয়া ব্যাপারগুলো বারবার আমাকে তারা দেয়, সেটা হচ্ছে যে ওকে অনেক ছোট দেখেছি। যে আমি যখন কলরবের অফিসে গিয়েছিলাম অনেক আগে, একটা ছোট্ট আর কি নাদুস নুদুস দেখতে সুন্দর একটা ছেলে, হাসি খুশি, এই অবস্থাতেই কিন্তু ওকে আমরা দেখেছি। তো সেখান থেকে একটা চমৎকার সম্পর্ক, এবং বিশেষ করে সাইফ ভাই, বদ্রুজ্জামান ভাই, আপনাদের সাথে ওর যে সম্পর্ক ছিল একটা খুনসুটির সম্পর্ক, এটা আমি খুব উপলব্ধি করতাম এবং এটা খুব আমরা আসলে সবাই উপভোগ করতাম। এবং আলোকিত জ্ঞানীতে আর কি যতবারই আমি কলরবকে ধন্যবাদ জানাই যে আলোকিত জ্ঞানীতে যখনই আমরা কলরবকে দেখেছি, যখনই তাদের সহযোগিতা চেয়েছি, তখনই কলরব এগিয়ে এসছেন। তো প্রসঙ্গ তো না বললি নয়, বিশেষ করে আমি কিন্তু সাধারণত মাহফুজের সাথে বেশি কথা বলতাম। এটা এই কারণে যে আমি জানি যে বদ্রুজ্জামান ভাই অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় খ্যাপন করেন, স্বাভাবিকভাবেই আপনার অনেক ব্যস্ততা আছে, পাশাপাশি তাই ভাই তুলনামূলক আমি মাহফুজকে খুব সহজে পেতাম, যে কারণে আপনাদের কাছে মেসেজগুলো আমি মাহফুজের মাধ্যমে পৌঁছে দিতাম, অনেক সময় এমনটা হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি পেয়েছি, যেটা আহমদুল্লাহ ভাই বলেছেন বিনয়ের কথাটা, যে মাহফুজকে যখনই ফোন দিতাম, যখনই ওকে বলতাম, ওর সাথে সাথে কিন্তু ফোনটা রিসিভ করতো অথবা সাথে সাথে ব্যাক করতো, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। এবং আরেকটা বিষয় আমি না বললি নয়, সেটা হলো যে আলোকিত জ্ঞানীর কোডিং এর ব্যাপারটা আপনারা সবাই জানেন, যেহেতু কলরবে যে ভাইরা আছেন আপনারা ভালো করে জানেন যে অনেক সময় দিন রাত আমাদের কোনো না, তো কখনো কখনো রাত একটা দেড়টা দুইটাতেও আমাদের রেকর্ডিং হয়েছে। তো ওই সময়ও যখন মাহফুজকে ফোন দিয়েছি, একবার ওকে আমি রাত 12:30 ফোন দিয়েছি, ও তো এসছে এসছে, সেই সাথে আবুল আইহানকে নিয়ে এসেছিল, রাত 1:30 দিকে তখন আমাদের রেকর্ডিংটা হয়েছিল। এই বছরের কথা আমি বলি আর কি, যেটা আমি বারবার ভুলতে পারছি না আর কি, আমাকে খুব বেশি তাড়া দিচ্ছে। যখন গত বছর বাবা, ওর বাবা গানটা রিলিজ হয়, কেমন তো এই গানটা আসার পরে না, আমি এই গানটা যেহেতু সামনে এসছে ইউটিউবে দেখতে পাচ্ছি যে একটা গান এসছে বাবা,
আর কি ওর নাসিরটাই। তো এই নাসিরটা যখন ছাড়লাম, বিশ্বাস করবেন যে আসলে শুধু আমি না, আমার ফ্যামিলিতে যারাই শুনেছেন সবাই খুব ইমোশনাল হয়ে গেছেন। এবং আমি সাথে সাথে মাহফুজকে ফোন দিলাম এবং ও ফোনটা ধরলো। আমি বললাম যে ভাই, আমার মনে হচ্ছে যে তোমার জীবনের সেরা একটা আর কি নাসিব তুমি গিয়েছো, সেরা গানটা তুমি উপহার দিয়েছো এবং আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা। তো ও খুব আনন্দিত হলো, খুশি হলো এবং বললো যে ভাইয়া এই গানটা আলোকিত গানিতে এটা দিতে পারেন। আমি বললাম যে অবশ্যই দিব, যদি একটা একটা নাসিদও আমাদের আলোকিত গানে 2021 যায় আমি কিন্তু বাবা গানটাই দিব। তো এই বাবা গানটা যখন রেকর্ডিং হয় আলোকিত গানের মঞ্চে এই বছর, মাহফুজকে যখন আসতে বলেছি, ভাইটা এসছে, আসার পরে যখন সে স্টেজে দাঁড়ালো, আমাদের প্রায় আপনারা জানেন যে প্রায় 150 লোকের একটা ইউনিট থাকে আমাদের টোটাল আশেপাশে সব মিলিয়ে। মাহফুজ যখন সেখানে লিপস মিলাচ্ছিল তখন আশেপাশে যারা ছিলেন সবাই কিন্তু সবার চোখ দিয়ে পানি পড়েছে এই বাবা গানটা যখন হচ্ছিল। তো এই স্মৃতিগুলো আসলে ভুলতে পারি না এবং এর কিছুদিন পরে ওর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। আজকে মাহফুজ চলে গেছে, এটা এটাই বাস্তবতা। এবং যে কোনো মুহূর্তে আমরা যে কেউ চলে যেতে পারি। আমরা জানি যে আমাদের মুক্তার ভাইয়ের, শেখ মুক্তার ভাইয়ের শ্বশুর শাশুড়ি 17 ঘন্টার ব্যবধান চলে গেছে। আমাদের ইকবাল ভাইয়ের শ্বশুর সেই দিন আকস্মিক ঘুমের মধ্যে চলে গেছেন। এমন আসলে এত এত সংবাদ পাচ্ছি। আজকে আমি ফেসবুক যখন সকালবেলা চালু করেছিলাম, আমি 10 মিনিট চালু করে পরে আবার বন্ধ করে দিয়েছি যে আর ভাল লাগছে না, শুধু মৃত্যু সংবাদগুলো পাচ্ছি। তো চলে যেতে হবে, এটা খুবই স্বাভাবিক কথা, কিন্তু কে কখন কখন চলে যাব আমরা তো বলতে পারি না। তো আমরা যেহেতু চলে যাব, তো আমাদের মধ্যে আহমদুল্লাহ ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে মৃত্যুর পরে আমাদের দেশে যেমন আমরা দেখি না যে মরণোত্তর অনেক কিছু দেয়া হয় মরণোত্তর, ঠিক আছে? তো আমাদেরও এমন একটা অবস্থা হয়েছে যে যখন আমরা বেঁচে থাকি বা আমাদের মধ্যে ভাইয়েরা যখন বেঁচে থাকে, তো এই বিষয়গুলো আসলে আমাদের কিছু একটা করা উচিত। সেটা হচ্ছে যে যে ভাইয়েরা যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন, এই বিষয়গুলিকে আমাদের মাথায় রেখে তাদেরকে আমরা এই বেঁচে থাকতে কিভাবে তাদেরকে সম্মান দিতে পারি, এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি। এখানে কলরবের মতন বাংলাদেশের একটা বড় আলহামদুলিল্লাহ সাংস্কৃতিক অঙ্গ সংগঠন একটা সংগঠন আছেন, পাশাপাশি আওয়ার ইসলাম আছেন, তারপরে আবদার ভাইকে দেখতে পাচ্ছি, আব্দুল ভাই সাইফুল্লাহ ভাই সহ, তারপরে আস্তিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সবাই আছেন, বড় বড় ব্যক্তিরা আছেন। আসুন সবাই মিলে একটা চিন্তা করি যে আমরা অন্তত পক্ষে যে যার অবস্থান থেকে এটা এটা করতে পারি কিনা, যে যারাই ভালো কাজ যার যার অঙ্গনে করছেন এটাকে আমরা কিছুটা মর্যাদার সাথে তুলে ধরতে পারি কিনা, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে যারা চলে যাচ্ছেন তাদেরকে আমরা কিভাবে মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে পারি, কারণ মাহফুজ যা দিয়ে গেছে এটা যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি এটা আমাদের সম্পদ। আইনউদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তিনি যা রেখে গেছেন বা দিয়ে গেছেন এটা যদি আমরা রেখে দিতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা সম্ভব আর কি একটা সম্পদ। তো ঠিক এমনি করে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। এবং যেটা ইতিমধ্যে আলোচিত হয়েছে যে মাহফুজ কেন্দ্রিক আপনারা কোনো কিছু চিন্তা করছেন কিনা, এবং চিন্তা করলে অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিতভাবে একটা কাজ করব। পাশাপাশি আর কি মাহফুজকে কেন্দ্র করে আমরা সাদাকায় জারি এমনক কোনো প্রজেক্ট বা প্রকল্প কিছু করতে পারি কিনা এটাও আমরা মাথায় রাখতে পারি কিনা। আর সেই সাথে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হচ্ছে সেটা হলো মাহফুজ চলে গেছে, মাহফুজের মা অসুস্থ, অর্থের কোনো প্রয়োজন আছে কিনা, বা এই ক্ষেত্রে আমি বলবো সাইদ ভাই আপনাদেরকে আপনারা ব্যাপারটা দেখুন, পাশাপাশি আমরা আছি আপনাদের সাথে, এই ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয় আমরা যদি এগিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করবো অন্তত পক্ষে মাহফুজের ক্ষেত্রে আমরা তো কিছু করতে পারিনি, তো মাহফুজের আম্মাকে কিছু করার ক্ষেত্রে এটাই হলো যে আমরা যেন মাহফুজের জন্য কিছু করতাম। তো এটাও ইনশাআল্লাহ তাআলা আমরা অবশ্যই সম্মিলিতভাবে কিছু একটা করতে পারি। এবং আরো কিছু করণীয় আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে আমরা যদি বসতে পারি এবং এই ক্ষেত্রে ভালো কোনো আইডিয়া আসলে আমরা মাহফুজকে বাঁচিয়ে রাখতে যাই পরবর্তী প্রজন্মের জন্য, এই চিন্তাটা আমরা করতে পারি। আমিও সময় ক্ষেপণ করবো না। তো যারা এখানে এসছেন, অনেক গুণীজনেরা এসছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন,
গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমিও বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করি আল্লাহ তাআলা মাহফুজকে ক্ষমা করে দিন, কবরকে আলোকিত করে দিন, ওর ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা আমলে সালিহ হিসেবে কবুল করেন, এবং ওর ভালো যে গুণগুলো ছিল সেই গুণগুলো যেন আমরাও হাসিল করতে পারি। সেটা এমন একটা কষ্ট, এই কষ্টের মুহূর্ত এমন আমাদের জীবনে যেন না আসে, আল্লাহ তাআলা আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দিনের সাথে চলার তৌফিক দান করুন, এবং সুন্দরভাবে যেন আমাদের জীবনের সমাপ্তিতে হয় সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك. السلام عليكم ورحمه الله وبركاته. ما شاء الله بہت গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে।